করোনার কারণে এবছর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই তথ্য জানান। গত 25 মার্চ যাদের বয়স 30 বছর হয়েছে শুধুমাত্র তারাই আবেদনের সুযোগ পাবেন। যদিও আইন অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। গত 26 মার্চ থেকে টানা 66 দিন সাধারণ ছুটির কারণে বন্ধ ছিল সরকারের বিভিন্ন দপ্তরের চাকরি নিয়োগ কার্যক্রম, যার কারণে চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।